অ্যাকুরিয়ামের মাছ অ্যাকুরিয়ামের মধ্যে। জি জি, এটা কিন্তু আমাদের প্রোটেকশন রুম, যেখান থেকে আপনার ডিম সংগ্রহ করা হয়। এখানে ডিম তো ডিম সংগ্রহ করার প্রসেসিং আছে এখানে, এটা যেমন মা মাছ। এটার সাথে মা মাছ কোনটা? এখানে ওটা লাল মাছটা হলো মা মাছ, সাদাটা বাবা, তার মিশ্রণে আপনার প্রিন্ট একটা কমেন্ট করা সম্ভব, যেটা আমাদের নিচে আছে। দেখেন লাল আর সাদা, ওখানে যেমন একটা বাবা ছিল সাদা, সাদা রঙের বা অনেকটা হচ্ছে গ্লাস ফিশের মতো স্বচ্ছ মাছ এবং লাল মাছ দুইটার মিশ্রণে প্রিন্ট একটা কালার আসা সম্ভব, যেটা এটা চলে আসছে। আর এর বিনিময়ে আমরা কালার চেঞ্জ করি। আমি আগে যেটা দেখেছি প্রিন্টের মধ্যে একটা ছিল কালো মাছ, জি, এখন মনে করেন একটা ব্ল্যাক মুর একটা মাছ, এই ব্ল্যাক মুর মাছ হলো বাবা এবং লাল হলো মা, তো আপনার এই লাল আর বাবার মিশ্রণে প্রিন্ট কালোটা ঢুকতে পারে বাচ্চাদের ভিতরে। ওই যে বাচ্চা কালো প্রিন্টটা ঢুকলো, মিশ্রিত কালার হলো, ওকে ব্রুড করে এবার ওর থেকে যখন প্রোডাকশনে যাব তখন হাজার হাজার পোনা তৈরি করা সম্ভব। এটা তো হচ্ছে সিল্ক। হ্যাঁ, এটা সিল্কি বেলটিল, মানে আমরা যে ফেন্সি কই বলি, এটা খুব চাহিদা, যেটা আমরা দিয়ে পারলে হলো এবং বিদেশ আন্তর্জাতিক বাজারে অনেক চাহিদা। আচ্ছা, তো একটা মামাছ থেকে হচ্ছে কতগুলো মানে পোনা পাওয়া যায়? একটা মামাছের সাপোজ যদি 1 ফিট সাইজ হয় তাহলে 1 ফিট সাইজ থেকে 300 গ্রাম কমপক্ষে ডিম নেওয়া সম্ভব, আর 300 গ্রামের মতো যদি আমি ডিম পাই তাহলে কমপক্ষে 60,000 পোনা তৈরি হবে, এটা নিশ্চিত। মানে গোল্ডফিশটা তো ছোট, এখানে কি আছে? এই যে এখানে গোল্ডফিশ যেহেতু ছোট, মানে একটা গোল্ডফিশের মা থেকে কতগুলো পাওয়া যায়? তারপরে ওটা সাইজের একটা বিষয় আছে, তবে গোল্ডফিশের অ্যাডাল্ট হওয়ার পরপরই কমপক্ষে 2,000 ডিম পাওয়া যায় এবং আপনার উপরে 5-7,000 পর্যন্ত ডিম পাওয়া যায়। আপনি যেটা বলেন যে আন্তর্জাতিক বাজারে হচ্ছে এই মাছটার অনেক চাহিদা, তো এখনো পর্যন্ত কি আপনার এখান থেকে আন্তর্জাতিক বাজারে কোনো মাছ গিয়েছে? না, আমরা আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারিনি, তার কারণ হচ্ছে দেশের যে চাহিদা বর্তমান এই চাহিদাই আমরা পূরণ করতে পারিনি। তো আমরা মানে সক্ষম হব যদি আপনার দেশে যারা আপনার মাননীয় মহোদয় ব্যক্তিবর্গ আছে ওনারা যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আমাদের এই প্রজেক্টটা আরও অনেক বড় করে দেশে আপনার চাষি তৈরি করে যদি উৎপাদনে যেতে পারি তাহলে আমরা আন্তর্জাতিক বাজারে যেতে পারবো একটা কোয়ালিটিফুল মাছ নিয়ে। আমরা যে আগে বিদেশের দিকে তাকাইছিলাম কবে বিদেশ থেকে মাছ আসবে তাই আমরা বিক্রি করব, তাই আমরা ঘরে রাখব, না সেদিন নয়, আমরা এখন পারি, আমরা এখন আন্তর্জাতিক বাজারকে দেখাই দিতে চাই। সাদা মাছ উৎপাদন হচ্ছে বাংলাদেশ হচ্ছে এশিয়ার মধ্যে তৃতীয় অবস্থানে আছে। সো মানে এটা যখন আমরা পাচ্ছি, মানে আপনি যেটা বলতেছেন একটু যদি সরকারি সহযোগিতা পান তাহলে আপনার এই রঙিন মাছগুলো হচ্ছে আপনি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারবেন। অবশ্যই অবশ্যই, দেশের চাহিদা পূরণ করে, এবং তাতে আমার একদম আমি 100% একমত যে হলো বৈদেশিক মুদ্রা প্রচুর প্রচুর পরিমাণ উৎপাদন করতে পারবো। আর আমি কোথায় 620 টাকা দিয়ে শুরু করছিলাম সেই অতি দরিদ্র ঘরের ছেলে, যে অবস্থানে আছেন এটা কিন্তু সারাদিন আমরা ঘুরে ঘুরে সেই আপনার উত্থানটা আমরা নিজ চোখেই দেখলাম। জি, তো আপনার আমি চাই যে আমার মতো বেকারত্ব দূর করতে। যে আপনি আমাকে বলছিলেন যে মানে বারবার যেটা বলছেন যে আপনি চাহিদাটা পূরণ করতে পারছেন না, তো প্রতি মাসে আপনার উৎপাদনটা কেমন হচ্ছে এবং সেই অনুযায়ী মানে চাহিদার অপূর্ণতাটা কত? মানে উৎপাদন আমাদের হচ্ছে যা সেই হিসাবে আমরা 60% মনে করেন চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছি, 40% আমাদের চাহিদা উৎপাদন আমরা করতে পারছি না, সেটা হলো আর্থিক দুর্বলতা আছে এখনও, তারপরে জায়গার অভাব আছে, মার্কেটিংয়ের একটা বিষয় নিয়ে এ আছে, বাধা আছে,
এসবগুলো আপনার ইয়ে করতে পারলে আমরা আস্তে আস্তে চাহিদা পূরণ করতে পারবো। আর একা তো সম্ভব না দেশের চাহিদা সম্পূর্ণ করা, এটা হলো আমাদের আরও যুবকের এখানে ডেকে এনে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের থেকে প্রোডাকশন বাইর করা, এটা আমাদের অতি জরুরি প্রয়োজন। উদ্যোক্তা তৈরি করতে, এই যে আপনি একটু আগে বললেন যে বাজার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কথা বললেন, তো এই পর্যন্ত এই ধরনের কী কী প্রতিকূলতার সম্মুখীন আপনি হয়েছেন? যেমন হলো আপনার আমরা পরিবহনে যখন আপনার মাছ পাঠাতে হচ্ছে, যেহেতু আমার নিজের তো আর গাড়ি নাই যে এটা মার্কেট করব, তবে সেই পর্যায়ে যাওয়ার মতো আর একটু চেষ্টা করলে অবশ্যই পরিবহনের ব্যবস্থা হয়ে যাবে। তো আপনার এগুলো আমাদের বাধা ছিল, যার কারণে আমরা পিছাই ছিলাম। আচ্ছা, যেহেতু এটা একটা বাধা, মানে আপনি এই ব্যাপারে হচ্ছে আপনাদের স্থানীয় যে মৎস্য কর্মকর্তা বা অধিদপ্তর আছেন কিংবা সরকারের কাছ থেকে আপনি কী ধরনের সহযোগিতাটা আশা করেন যে যেটা পেলে আপনার এই সমস্যাগুলোকে আপনি সমাধান করতে পারবেন? মৎস্য অধিদপ্তর থেকে তো আমরা সার্বিক সহযোগিতা পাই, যেমন মাছের রোগ শোক সম্পর্কে বা আরও অন্যান্য বিষয়ে কোনটা করাজ করা যাবে কি যাবে না, কোন মেডিসিন ব্যবহার করলে আমাদেরটা ভালো হবে, এগুলো আমার ভিতরে যা আছে বা ওনাদের সাথে শেয়ার করে আমরা সমস্যার সমাধানগুলো করে থাকি। আমাদের চাহিদা পূরণ করার জন্যে আন্তর্জাতিক বাজার যেভাবে কাজ করছে এই ট্রেনিংগুলো আমাদের এখনও নেওয়া অতি জরুরি। যেমন আপনার থাইল্যান্ড, তারা রঙিন মাছে অনেক আগায় গেছে, তারা কী প্রযুক্তি ব্যবহার করছে সে প্রযুক্তিটা আমাদের দেখে শুনে এসে আবার ওদের মতো করে আমাদেরকে ওদের মতো হয়ে উঠতে হবে। এগুলো যদি সরকার আমাদের একটু সহযোগিতা করে ওইগুলোর উপরে, তাহলে আমরা 100% চাহিদা পূরণ করার সক্ষম হব দেশে এবং আন্তর্জাতিক বাজারে। আর সংশ্লিষ্ট নীতি নির্ধারক যারা আছেন ওরা যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আমরা এই মাছ আন্তর্জাতিক বাজারে, মানে একটা কোয়ালিটিফুল মাছ তৈরি করে আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব। তাতে করে আমাদের আর্থিক একটা সহযোগিতা, যেমন অল্প লাভে লোন দেওয়া, এসবগুলো যদি হয়, অল্প লাভে বলতে মানে অল্প সুদে লোন দেওয়ার যে ব্যবস্থা, এসবগুলো যদি করে এবং আন্তর্জাতিক দেশগুলোয় যে আধুনিক প্রযুক্তি যে রঙিন মাছ উৎপাদন করছে তাদের যে প্রযুক্তি, ওই প্রযুক্তি যদি সরকার আমাকে একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করতো, সেখান থেকে আমি শিখে এসে আমার এই প্রজেক্টটা এটাও বড় করতে পারতাম, দেশের চাহিদা পূরণ করতে পারতাম, এবং আপনার হলো যে দেশে যেসব বেকার যুবক আছে ওনাদেরকে নিয়ে ওই প্রযুক্তিটা ওনাদের ভিতরে দিয়ে আন্তর্জাতিক বাজারে যে চাহিদা পূরণ করা আমাদের দিয়ে সম্ভব হতো।